দর্শক মন্ডলী, ব্রেক থেকে আসার পর আবার আমাদের আলোচনা হবে নায়ক শাহিন শাহের সাথে। শাহিন শাহ ভাই, এবার কি বলছিলেন বলেন, আপনার আজকে যে মুভিটা হলো, আপনার নাচটা দেখতে কিন্তু দারুণ ছিল। আমরা সবাই, আমরা সবাই মানে আমাদের আপনাদের বিল্ডিং এর মানে নাটক বাড়ির আশেপাশের লোকজন সবাই নাকি বারান্দা দিয়ে উঁকি মারছিল যে ড্যান্সটা আমি একটু কিছু বর্ণনা করি, যে নায়িকা নাচের পিছনে আপনি দৌড়াচ্ছিলেন। তো এরকম মানে এত মারাত্মক আইডিয়াটা কে দিল? আমাদের ডিরেক্টর কুদ্দুস ভাই বলেন যে কোরিওগ্রাফিটা খুব চমৎকার হয়, তো কিছু বলবেন? আমাদের কোরিওগ্রাফার মিস্টার অফিস অনেক ভালো নাচে আমাদেরকে। জি, তো আইডিয়াটা দিল আমাদের বিশেষ ডিরেক্টর আমার স্যার, খুবই ভালো ডিরেক্টর, আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট জি ইন বেঙ্গলি মুভিস। সেটা ভালো আছে, জি জি। এন্ড উনি খুবই ভালো, ওনার কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি। উনি আমাকে নিয়ে আসছে ঢাকা ইউনিভার্সিটি সুরজিল হল থেকে। জি, তো আমি শিখতে চাইছিলাম যে আমি প্রফেসর হবো একদিন। জি জি, তো উনি আমাকে চান্স দিয়ে দিল। তো এখন আমার, আমি কিন্তু বলবো সরি ইন্টারাপ্ট করার জন্য, একটা দারুণ ব্রেক পেয়েছেন কিন্তু আপনি, মানে এমন ডিরেক্টরের কাছে ব্রেক পাওয়া কিন্তু কিন্তু ভাগ্যের ব্যাপার। তো এবার আমাকে বলুন, আমি একটা জিনিস বুঝলাম না, আপনার স্বাস্থ্যটা তো ভাই সরি কিছু মনে করবেন না, খুবই পাতলা, তা আপনি এত বড় নায়িকাকে মানে কিভাবে, বুঝলাম না নাচের কি আর বলবো, বুঝতেছেন তো, আপনার কি লজ্জা লাগে না? জি না, আমার তো লজ্জা লাগে না। কিন্তু এটা বলে তো আপনি নিজে লজ্জা পাচ্ছেন? না, লজ্জা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ শাহিন শাহ ভাই, এবং আপনার জন্য আমাদের এখান থেকে একটু উপহার আছে, এটা প্লিজ পরে থাকুন। থ্যাংক ইউ। এবার আমরা চলে যাব আমাদের ডিরেক্টর আবুল কুদ্দুস ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, তো আপনার জন্য এটা পরে পড়ুন, পরে আমাদের অনুষ্ঠানে শোভা বাড়ান, একটু বিরো পরে পড়ুন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তা শাহিন, সরি আবুল ভাই, এখন আমাদের বলেন যে আপনার পরবর্তী উদ্যোগটা কি থাকবে? তো পরবর্তী উদ্যোগ, আমি শাহিনকে যেভাবে সৃষ্টি করেছি, জি আমার সেরকম তো সৃষ্টি সৃজনশীল তো থাকবেই। জি জি, নতুন নতুন, জি আই লাভ টু ডু দ্যাট, জি। কিন্তু শাহিনকে আমার এত পছন্দ হয়েছে যে আমি পরবর্তী ছবির জন্য পরবর্তী, আপনার মনে হয় নায়িকাদের সাথে শাহিন শাহ সামঞ্জস্যপূর্ণ? হ্যাঁ অবশ্যই অবশ্যই, জি। এবং শুটিং এর ফাঁকে ফাঁকে বড়দের শ্রদ্ধা করতে জানে, জি সবাইকে ইয়া করতে জানে, সেটা মেনে ভালো, জি। পরবর্তী আর বেশ কয়েকটা ছবি তৈরি রাখবো, জি জি। তো আপনার সেটা নিয়ে একটু, নতুন ছেলে যেহেতু আপনারা, আপনারাই পারবেন ওকে প্রমোট করতে, তো আমার ইয়ে তো আছেই, জি জি, সান্নিধ্য তো আছে, জি জি, সবসময় ইয়াটা থাকবে, তো আমি ছেলের মতো দেখি, জি জি। তো যে আপনি ওকে ছেলের মতো দেখেন, নায়িকাদেরকে কি মেয়ের মতোই দেখেন? জি, কারণ কিছু মনে করেন না, জানেন তো আমাদের সাংবাদিকরা কেমন, তারা মানে অনেক কিছু লেখে যে ডিরেক্টরের সাথে, মানে বুঝতেই তো পারছেন। আপনার কি মত? যদি আমার আগে তিনটা মেয়ে চলে এটা গেছে, জি জি, আমি সব সময় ছেলে মেয়ের মতো দেখি, জি জি, ওটা ওটা ভাবার কোনো উদ্দেশ্য নেই, জি জি। আমার এখন কোনো বিয়ে প্ল্যান নেই, জি জি, অবশ্যই আমি সিঙ্গেল। আচ্ছা তো ঠিক আছে, বিয়ে শাদী হলে আমাদের অবশ্যই জানাবেন, আমরা মিডিয়া, আমাদের তো, জি জি জি, আমি রাগ নিয়ে কোনো কাজ করতে পছন্দ করি, জি জি জি। হ্যাঁ জি, শাহিনশিক ভাই কিছু বলুন বলুন। আমি শুধু বলতে চাচ্ছি যে আপনি সবসময় হাসবেন, জি। আমি আমার গার্লফ্রেন্ডকে খুব থ্যাংক ইউ বলতে চাই, সে আমাকে অনেক সাহায্য করেছে, আর আমাদের স্যার, আমি স্যারকে সালাম দিই। আমি প্রোডিউসার কোনো নেই, উনি প্রোডিউসার, উনি ডিরেক্টর, জি জি। নায়িকাটা যাকে দেখেছেন উনি আমার গার্লফ্রেন্ড, তো উনি একটু হাসি লাগছে, হাসি কিছু নাই, ছেলেটা অনেক হাসি লাগছে, কিন্তু না শাহিন শাহ ভাই, আমি আপনাকে সত্যি সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই, আপনি এত অনেস্ট কিন্তু আমি কোনো ছেলে মানে অভিনেতাকে দেখিনি, যে আপনার কিন্তু ভাগ্য ভালো যে আমাদের কুদ্দুস ভাই আপনার গার্লফ্রেন্ডের সাথে এই প্রথম সিনেমা ব্রেকটা দিল, এটা কিন্তু খুবই আপনার ভাগ্য বলবো, আমার অনেক বড় ভাগ্য আছে, জি জি জি। তো এখন আমার গার্লফ্রেন্ড আমার থেকে অনেক সুন্দর, জি, সে রং, তার বাড়ি রংপুরে, আমার বাড়ি হচ্ছে দর্শকদেরকে, আমাদেরকে পছন্দ করবেন, আমাদেরকে ভালোবাসবেন,
এবং